হ্যাঁ ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আই হোপ আপনারা এতক্ষণে আমাদের গড় জঙ্গল ভিডিওটা দেখে নিয়েছেন। আমি আপনাদের কাছ থেকে ফার্স্টে কিছু সাজেশন চাই, সেটা হচ্ছে আমি আমার মাইক সেট আপটাকে বারবার চেঞ্জ করছি কিন্তু আমার সেই ডিজায়ার্ড রেজাল্টটা মাইক সেট আপ থেকে পাচ্ছি না। আপনাদের কাছে যদি কোনো সাজেশান থাকে তাহলে প্লিজ আমার তলায় কমেন্ট করে জানান, আমি নিশ্চয়ই সেটা ট্রাই করে দেখব। অ্যাপার্ট ফ্রম দ্যাট, যতটাই মাইক সেট আপটা আমি ঠিক করি না কেন, আপনারা হয়তো গড় জঙ্গল ভিডিওটা এনজয় করেছেন। এর একটা সেকেন্ড পার্ট আসছে যেখানে আমরা ভালকি মাচান গেছিলাম, সেটা আসছে, সেটা আমি এখন এডিটিংয়ে রেখেছি, এডিটিং করছি সেটা। কিন্তু এর মধ্যে হঠাৎ করে আমার মনে হলো যে একটা আপনাদের জন্য ছোট্ট ভিডিও করা যাক। এই ভিডিওটা যদি আমার মানে আমি আগে যদি পেতাম এই ভিডিওটা তাহলে আমার খুব হেল্প হতো। এখন অনেকে করছে ভিডিওটাকে, অনেককে বোঝানোর চেষ্টা করছে, সেটা হচ্ছে রাইডিং জ্যাকেট সম্বন্ধে। কত রকমের রাইডিং জ্যাকেট হয়, কী রাইডিং জ্যাকেট হয়, আর রাইডিং জ্যাকেটের কী বিশেষত্ব। ফার্স্ট আমি আপনাদেরকে দুটো জিনিস দেখাই, এই দুটোই হচ্ছে রাইডিং জ্যাকেট। এটা হচ্ছে রাইনক্সের, দেখতেই পাচ্ছেন নাম, আর এটা হচ্ছে স্কিমিটার ব্র্যান্ডের। এই দুটোই হচ্ছে রাইডিং জ্যাকেট। কিন্তু এই দুটো রাইডিং জ্যাকেটের মধ্যে আপনারা তফাত কিছু বুঝতে পারছেন? এটাতেও একটু বেশি হোক না, রিফ্লেক্টর প্যানেল রয়েছে, এরও পেছনে রিফ্লেক্টর প্যানেল রয়েছে, এরও কাফলিং দেওয়া রয়েছে, এরও কাফলিং দেওয়া রয়েছে। এটাও হচ্ছে মেশ জ্যাকেট, এই দেখতেই পাচ্ছেন এগুলো মেশ, এর ভেতর থেকে হাওয়া পাস করে, এটাও হচ্ছে মেশ জ্যাকেট। সো এই দুটো জ্যাকেটের মধ্যে অ্যাপার্ট ফ্রম দুটো কোম্পানি, এটা রাইনক্স, এটা স্কিমিটার, এই দুটো কোম্পানি বাদ দিয়ে এর মধ্যে ডিফারেন্স কি? আমি যদি এইটাকে লেভেল টু জ্যাকেট বলি আর এটাকে লেভেল ওয়ান জ্যাকেট বলি তাহলে সেটাই বা কী করে সম্ভব? এই যে জ্যাকেটের দুটো ভাগ আছে, লেভেল টু জ্যাকেট, লেভেল ওয়ান জ্যাকেট, বা লেভেল টু জ্যাকেট বা লেভেল ওয়ান জ্যাকেট, কোনটা লেভেল টু কোনটা লেভেল ওয়ান, আপনি বুঝবেন কী করে? সো এই ভিডিওতে আমি এটাই বোঝানোর চেষ্টা করবো যে আপনারা যখন কোনো জ্যাকেট কিনতে যাচ্ছেন, রাইডিং গিয়ার কিনতে যাচ্ছেন, তাহলে কী কী জিনিস দেখবেন, জ্যাকেটের বলুন, রাইডিং প্যান্টস বলুন, গ্লাভসেরও এখন সি সার্টিফাইড লেভেল ওয়ান গ্লাভস এসে গেছে, সেটা রাইনক্সেরই এসছে, আর বোধহয় অ্যাসপিডার এসছে, আমি দুটো কোম্পানিরই দেখেছি আমার যতদূর মনে হচ্ছে। রাইনক্সটা আমি 100%, অ্যাসপিডারটা আমি অতটা শিওর নই। সো জ্যাকেটে আপনারা কী কী জিনিস দেখবেন, একটা জ্যাকেট আপনার যেটা আমি দেখালাম, দুটো খোল, দুটোই খোল, জাস্ট দুটো জ্যাকেট, নর্মাল জ্যাকেট, আপনি এটা শার্টের ওপরে গরম জামার ওপরে পরে বেরোতেই পারেন, এতে আপনার কোনো অসুবিধা হবে না। কিন্তু এই জ্যাকেটগুলোকে আলাদা যেই জিনিসটা করছে, সেই জিনিসটা করছে এর আর্মার্সগুলো, মানে এলবো, শোল্ডার, ব্যাক, চেস্ট, এই যে আর্মার্সগুলো রয়েছে, এই আর্মার্সগুলো এই জ্যাকেটগুলোকে ডিফারেনশিয়েট করছে লেভেল ওয়ান লেভেল টু। লেভেল ওয়ান আর্মার কীরকম হয় আপনাদেরকে দেখিয়ে দিই, লেভেল ওয়ান আর্মার, লেভেল টু আর্মার কীরকম হয়, লেভেল টু আর্মার, কিছু বুঝতে পারছেন না, কী করে বুঝবেন? এটাও নরম হাড় দেবে যাচ্ছে, এটাও নরম হাড় দেবে যাচ্ছে, এটাও মুড়ছে, এটাও মুড়ছে, এটাও সফট স্পঞ্জি একটা ফোম জাতীয় জিনিসের, এটাও একটা সেরকম জিনিসের, তা আপনারা বুঝবেন কী করে যে এইটা লেভেল ওয়ান না এইটা লেভেল ওয়ান, না এইটা লেভেল টু না এইটা লেভেল টু? সো এইটা বুঝতে গেলে যে কোনটা লেভেল ওয়ান আর কোনটা লেভেল টু আর্মার, আমরা দেখব এই জায়গাটা, আমরা দেখতেই পাচ্ছেন এখানে লেখা রয়েছে সিই মানে সার্টিফাইড, এখানে দেওয়া রয়েছে একখানা রাইডারের ছবি বাইক চালাচ্ছে, আর এইখানে দেখুন এখানে রয়েছে লেভেল টু টাইপ বি লেভেল টু। এই যে প্লাসে যে দুটো ঘর রয়েছে না, দুটো যে দুটো ঘর ফাঁকা, এই দুটো ঘর, এই দুটো হচ্ছে টেম্পারেচারের জায়গা, মানে টি প্লাস টি মাইনাস, আর তলায় এখানে লেখা রয়েছে ইএন সার্টিফাইড নাম্বারটা। সেম জিনিস যদি আমি এখানে দেখি, এই দেখুন এখানে খুব আবঝাভাবে একটা রাইডারের ছবি রয়েছে, আর এইখানে খুব আবঝাভাবে ওয়ান লেখা রয়েছে, লেভেল ওয়ানটা হচ্ছে ফ্লেক্সি ফোম আর্মার। এই দেখুন এখানে ফ্লেক্সি ফোম লেখা রয়েছে, এটা নক্স কোম্পানির ফ্লেক্সি ফোম আর্মার, আর এটা হচ্ছে সেফটেক কোম্পানির লেভেল টু আর্মার, এখানে লেভেল টু লেখাও রয়েছে, দেখুন বড় করে লেভেল টু লিখে দিয়েছে এখানে।
কিন্তু এই লেভেল টুটার উপরে ভরসা যাবেন না, ভরসা করবেন এই জায়গাটার উপর। এইখানে কি লেখা রয়েছে, এইটা হলো আপনার মেন জায়গা। সো এটা হলো লেভেল টুর আপনার এলবো প্রোটেকশন, এটা হচ্ছে লেভেল টুর শোল্ডার প্রোটেক্টর। সো এই হলো ফার্স্ট জিনিস যে আপনারা দেখবেন কি লেভেল টু লেভেল ওয়ান কী করে আইডেন্টিফাই করবেন। এইভাবে আরও ভালোভাবে আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। এই দেখুন, এটা হলো ব্যাক প্রোটেক্টর। এই ব্যাক প্রোটেক্টরের এখানে চলে আসে, এখানে দেখুন পরিষ্কারভাবে আবার সেই সেম চার্টটা দেখাচ্ছে। এখানে একটা লোকের ছবি, এখানে দেখানো হয়েছিল একজন বাইক চালাচ্ছে, কিন্তু এখানে একটা লোকের ছবি, এখানে দেখানো হচ্ছে তার মানে সাইজটা কত। এখানেও রয়েছে একটা লোক বাইক চালাচ্ছে, মানে এটা বাইক চালানো একটা মানে এটা হচ্ছে বাইকিংয়ের জন্য একটা জিনিস। সেটা কোথায় যাবে, পিঠে যাবে, এটা এখানে দেখুন লেভেল ওয়ান, আর সেই দুটো জায়গা বলেছিলাম ফাঁকা, টি প্লাস টি মাইনাস, মানে টেম্পারেচার এটা 50, টি প্লাস মানে 50 ডিগ্রি সেন্টিগ্রেডের ওপরে এই আর্মারটা ঠিক থাকবে, টি মাইনাস মানে মাইনাসের তলায় গেলেও এই আর্মার ঠিক থাকবে। কিছু কিছু আর্মার রয়েছে যেগুলো হাই টেম্পারেচার আর হাই মানে দুদিকেরই হাই আর লো টেম্পারেচার সহ্য করতে পারে, সেগুলোকে বলা হয় টি প্লাস টি মাইনাস আর্মার। আর কিছু কিছু রয়েছে যেগুলো হাই টেম্পারেচার হাই লো টেম্পারেচার খুব একটা ভালো সহ্য করতে পারে না। এতে হয় কি, যখন লো টেম্পারেচারে মাইনাসের দিকে চলে যায়, টি মাইনাস যদি সার্টিফাইড না থাকে, তাহলে আর্মারটা এই যে নরম জিনিসটা, এই নরম জিনিসটা থাকবে না, শক্ত হয়ে যাবে। তখন যে এই আর্মারটা শক্ত হয়ে গেলে কি হবে, সেটা ভঙ্গুর হয়ে যাবে বা ব্রেকেবল হয়ে যাবে, সেটা আপনাকে আরও লাগিয়ে দিতে পারে, চোট লেগে যেতে পারে সেই আর্মাতে। আর টি প্লাস হলে কি হবে, অ্যাবাভ 50 ডিগ্রি সেন্টিগ্রেডের ওপরে আর্মারটা বেশি তখন নরম হয়ে যাবে। বেশি নরম হয়ে গেলে কি হবে, যখন পড়বেন বা কোনো ফল হবে, তখন সেটা ডাইরেক্ট ইম্প্যাক্টটা আপনার যেখানটা প্রোটেক্ট করার জন্য আপনি আর্মারটা পরেছেন সেই জায়গাটাতে এসে লাগবে, মানে আইদার এলবোতে বা শোল্ডারে যেখানেই হোক আপনার সেই জায়গাতে এসে লাগবে। এই কারণে সবসময় আর্মার লেভেল টু হলেও টি প্লাস টি মাইনাস কি না এটাও আপনারা চেক করে নেবেন। যেরকম এটা হলো লেভেল টু আর্মার, এই সেম জিনিস এখানেও রয়েছে, দেখুন বাইকার্স রয়েছে, একটা লোক রয়েছে, কিন্তু এখানে লেখা রয়েছে লেভেল টু, দেখতে পাচ্ছেন কি না জানি না, এই দেখতেই পাচ্ছেন এখানে লেভেল টু লেখা রয়েছে, কিন্তু টি প্লাস টি মাইনাস নয়। এটা সেফটেকের ব্যাক প্রোটেক্টর, লেভেল টু ব্যাক প্রোটেক্টর। এটা হলো এমনি লেভেল ওয়ান, কিন্তু এটা টি প্লাস টি মাইনাস, এটা লেভেল টু হলেও টি প্লাস টি মাইনাস নয়। এই জিনিসগুলো, এই জিনিসগুলোই হচ্ছে একটা জ্যাকেটকে আলাদা করে। আমার লেভেল টু জ্যাকেট রয়েছে, লেভেল টু জ্যাকেট মানে এই আর্মারসগুলো আমার লেভেল টু, আর লেভেল ওয়ান জ্যাকেট মানে কি, এই আর্মারসগুলো হচ্ছে আমার লেভেল ওয়ান আর্মার। এটা হলো লেভেল ওয়ান আর্মার, এটা হলো লেভেল টু আর্মার। এই ডিফারেন্সিয়েটটাই আমরা করব যখন আমরা জ্যাকেট কিনব। এটা হলো আমার লেভেল ওয়ান আর্মার, এটা আমার লেভেল টু আর্মার। কিভাবে আমি জানলাম, জানলাম আমি এই প্যাডিংগুলোকে চেক করে। সো যখন আপনি কোথাও গিয়ে জ্যাকেট কিনতে যাবেন বা রাইডিং জ্যাকেট চেক আউট করছেন, ফার্স্ট আপনারা চেক করবেন যে আর্মারসগুলো লেভেল ওয়ানের না লেভেল টু এর। লেভেল ওয়ানের কী কাজ, লেভেল ওয়ান কতটা অবধি ফল সহ্য করতে পারে, আর লেভেল টু এর কী কাজ, লেভেল টু কতটা অবধি ফল সহ্য করতে পারে, সেটা আমি পাশে দেখিয়ে দিচ্ছি, ওভারলেতে রয়েছে, দেখে নিই। লেভেল ওয়ান প্রোটেকশন আপনি সিটি রাইডের ভেতরে, কমিউটিংয়ের ভেতরে, ডেলি কমিউটিংয়ের ভেতরে হেসে খেলে ইউজ করতে পারেন, কিন্তু যদি আপনি হাইওয়েতে যান বা ছোটোখাটো রাইড করার ইচ্ছে থাকে বা যদি রাইডিং সম্বন্ধে ভাবছেন যে আমি করব, তাহলে আমার নিজের এক্সপিরিয়েন্স থেকে বলছি বা নিজের অ্যাডভাইস করছি আপনাদেরকে যে সেটা আপনার লেভেল টুতে চলে যান। কেন, হাইওয়েটার একটু মানে বড় জিনিস, বড় জায়গা, বিগ গেম, তো সে বিগ গেমের প্রোটেকশনটাও একটু ভালো হওয়া দরকার, সেজন্য লেভেল টুতে আপনারা ওটা শিফট করুন। ইনফ্যাক্ট লেভেল ওয়ানেও আপনাদের যে খুব একটা অসুবিধা হবে তা হবে না, কিন্তু তাও লেভেল টুতে শিফট করাটা হচ্ছে ভালো। এর অনেক রকমের কোম্পানি রয়েছে, সেই কোম্পানির ওপরে দাম জ্যাকেট নির্ভর করে। যেমন নক্সেটগুলোর একটু বেশি দামি হয়, ওটাও সেম লেভেল টু আর্মার ইউজ করে। D3O এই ব্র্যান্ডের যেই প্রোটেকশনগুলো রয়েছে এগুলো লাইট হয়, আরও বেশি ফ্লেক্সিবল হয়, কিন্তু দাম অনেকটা বেশি হয় সাধারণ সেফটেক নক্স এইগুলোর থেকে।
কিন্তু তাও মোটামুটি প্রোটেকশন লেভেল একই। সো আমি আই হোপ আপনারা বুঝতে পেরে গেছেন বা আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি যে নেক্সট টাইম আপনারা যখন কোনো রাইডিং গিয়ার কিনবেন, ইভেন রাইডিং প্যান্টস, রাইডিং প্যান্টসেরও দু জায়গায় এ থাকে, প্রোটেক্টর থাকে, একটা হচ্ছে হিপ প্রোটেক্টর আর একটা হচ্ছে আমাদের নি থেকে আপ টু সিনবোন অবধি একটা প্রোটেক্টর থাকে। তো সেইগুলো লেভেল টু কিনা, সিই সার্টিফাইড কিনা, লেভেল টু হলে সেটা টি প্লাস টি মাইনাস কিনা, এইগুলো দেখে তারপর ডিসাইড করে আপনারা একটা জ্যাকেট কিনবেন। এইটা দেখে জ্যাকেটটা কিনবেন না যেটা কোন ব্র্যান্ডের, ব্র্যান্ড পরে, আগে দেখুন আপনার কী কী জিনিস সাপোর্ট করে, সেটা চেস্ট প্রোটেক্টরের সাথে আসছে না চেস্ট প্রোটেক্টরে শুধু পকেটটা দিচ্ছে, যদি পকেটটা দিচ্ছে তাহলে ওয়েল অ্যান্ড গুড, যদি প্রোটেক্টরটার সাথে আসে তাহলে তো বেস্ট হলো সেই জিনিসটা। এইসব টোটাল জিনিসগুলো আপনারা চেক আউট করুন, চেক আউট করে আপনারা তারপর ডিসিশান নিন যে কোন জ্যাকেটটা কিনবে। এইভাবে আমার বন্ধু অমুক একটা জ্যাকেট কিনেছে, আমিও লাফিয়ে গেলাম সেই জ্যাকেটটা কিনতে, কিন্তু আমি জানলামই না জ্যাকেটটার কী মানে পসিবিলিটিসগুলো, কী ফাংশনালিটিসগুলো, আমি সেই জ্যাকেটটার সম্বন্ধে কিছুই আইডিয়া রাখলাম না, সে কিনেছে আমিও কিনলাম, এই জিনিসটা করবেন না। ক্লিয়ার, একটা আইডিয়া নিয়ে নিন যে জ্যাকেট যদি কিনতে হয় তাহলে কী কী জিনিস দেখবো, লেভেল টু কিনা, লেভেল ওয়ান কিনা আমার প্রোটেক্টারগুলো। এরপর জ্যাকেটের যেমন 600 ডেনিয়ার্স রয়েছে, এগুলো 600 ডেনিয়ার্স, এগুলো হচ্ছে অ্যাব্রেশন রেজিস্ট্যান্ট 600 ডেনিয়ার্স, মানে কাপড়ের মোটাটা যদি আপনি পরে যান তাহলে ঘষা খাবে না জায়গাটা আপনার, মানে অনেক সময় কি জিন্সেও হয় আমরা পরে গেলাম পাটা ঘষে গেল, জিন্সটা ছিঁড়লো না কিন্তু আমাদের পাটা ছড়ে গেল, সেই সব জিনিসগুলো এগুলো জ্যাকেটগুলো আমাদেরকে প্রোটেক্ট করবে, এগুলো পরের ব্যাপার। কিন্তু ফার্স্ট আপনারা এই প্রোটেকশনগুলোর সম্বন্ধে একটা ক্লিয়ার আইডিয়া পেয়ে গেছেন আই হোপ। যদি পেয়ে গিয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটা করে ফেলুন সাবস্ক্রাইব, তলার বেল আইকনটা প্রেস, এরকম বাইক বাইক রিলেটেড ট্রাভেল রিলেটেড ভিডিওসের সম্বন্ধে আপডেট থাকার জন্য। আর আমাকে আমার ইনস্টাগ্রাম হ্যান্ডেলে ফলো করুন, যারা আইডিয়া এখন স্ক্রিনে দেখাচ্ছে, সেখানে আরও বেশি আমরা জমিয়ে আড্ডা মারবো। এই বলে টাটা।